বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নেচার অ্যান্ড হেলথে আপনাদের আবারও স্বাগত আজকে যে বিষয়গুলো জানবো সেগুলো আমাদের সঙ্গী অর্থাৎ এই দুর্ঘটনা আমাদের প্রায় দিনই হয়ে থাকে যেমন হঠাৎ করে কোথাও আগুনে পুড়ে যাওয়া বা কেটে যাওয়া বা আঘাত লেগে যাওয়া এই ধরনের ছোট ছোট দুর্ঘটনা আমাদের প্রায় দিনই হয়ে থাকে তো এইগুলি হলে কিভাবে ঘরোয়া উপায় দিয়ে তাড়াতাড়ি করে সারানো সম্ভব সেগুলিই আজকে আমরা জানবো যেগুলি বলে গেছেন অমর মজুমদার মহাশয় ইনি একজন রত্ন কবি কবিরাজ এস মজুমদার সহযোগিতায় ছিলেন তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ঘরোয়া উপায়গুলি আকস্মিক দুর্ঘটনা বিভিন্ন রকমের দুর্ঘটনা প্রতি মুহূর্তে ঘটতে পারে কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারখানা বা হাসপাতালে যোগাযোগ করা উচিত প্রাথমিক অবস্থায় কিছু কিছু চিকিৎসা ঘরে বসেই করা যায় দুর্ঘটনাজনিত কয়েকটি চিকিৎসার কথা নিচে আলোচনা করা হলো যেমন আগুনে পুড়লে কি করা উচিত পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে কেরোসিন তেল লাগালে জ্বালা কমে এবং ফসকা পড়ে না পাতার রস দিলে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায় পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে আলু থেঁতো করে লাগালেও জ্বালা যন্ত্রণা কমে যায় আর এই সময় করণীয় আগুনে পোড়া রুগীকে ঘি খাওয়ানো উচিত টক খাওয়ানো মোচেই মোটেই উচিত নয় কেটে গেলে পাথর কুচি পাতা বেটে লাগালে পড়া বন্ধ হয়ে যায় ক্ষত জোড়া লাগে এবং শুকিয়ে যায় এই পাথর কুচি পাতা বেটে লাগালে যাতে পাথর কুচি পাতা হাতের কাছে নেই তাহলে দুর্বা ঘাস ও গাঁদা ফুলের পাতা বেটে লাগালেও একই উপকার পাওয়া যায় এই সময় করণীয় রক্তবর্ধনকারী পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত টক খাওয়া উচিত নয় অর্থাৎ রক্ত বাড়বে সেই ধরনের পুষ্টিকর খাওয়া উচিত আঘাত লেগে গেলে হঠাৎ করে আঘাত লেগে গেলে চুন এবং কাঁচা হলুদ বেটে গরম করে লাগালে উপকার হয় ব্যথা কমে এবং আরাম হয় অর্জুন ছাল বেটে গরম করে লাগালে ব্যথা কমে যায় এই সময় করণীয় আদা পেঁয়াজ রসুন পুচিয়ে কেটে সেটাকে তেলে ভেজে গরম ভাত দিয়ে খাওয়া উচিত এই সময় করণীয় তো এই ধরনের ছোটো ছোটো যদি ঘরোয়া সমাধান আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি লাইক দিতে পারেন একটি দেবেন যদি ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ